আমরা আজ বেরিয়ে পড়েছি পুরী থেকে কোণারক সূর্য মন্দিরের পথে বাইক নিয়ে। পুরী থেকে কোণারক 36 কিলোমিটারের রাস্তা। আমরা অনেক চেষ্টা করেছিলাম দুটো হেলমেট জোগাড় করার, কিন্তু পারিনি, তাই অগত্যা এভাবেই যেতে হচ্ছে। পুরী থেকে বিভিন্ন জায়গা ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য কিন্তু আপনারা দু চাকা ভাড়া পেতে পারেন 300 টাকা থেকে 500 টাকার মধ্যে। তবে আপনাকে কিন্তু ড্রাই গাড়ি দেওয়া হবে, মানে পেট্রোল আপনাকে ভরে নিতে হবে, আর অবশ্যই কিন্তু লাইসেন্স থাকতেই হবে। কোণারক যাবার পথে হঠাৎই ডান দিকে দেখলাম গারুদেশ্বর শিব মন্দির। জায়গাটার নাম বালুখণ্ড। আমরা বাইরে থেকেই মহাদেবকে প্রণাম করে বেরিয়ে চলে এলাম, কারণ বেশি হাতে সময় ছিল না, অনেকটা রাস্তা যেতে হবে তো তাই। তবে জায়গাটি খুব সুন্দর, মহাদেব সুন্দর জায়গায় বিরাজ করছেন। আপনারা যদি পুরী থেকে সাইট সিন করতে চান, তাহলে আপনারা ওটিডিসির সাথেও যোগাযোগ করতে পারেন, বা ওখানকার স্থানীয় যারা ট্যুর অপারেটর আছে তাদের সাথেও আপনারা যোগাযোগ করে নির্ভাবনায় ঘুরে আসতে পারেন। পাশেই চন্দ্রভাগা বিচ। এখান থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে গেলেই কোণারক সূর্য মন্দির। তো আমরা কোণারক সূর্য মন্দিরের সামনে এসে গেছি, এবার ঢুকবো, তা আশপাশটা একবার দেখিয়ে দিই। চলুন বা ঢোকা যাক কোণারক সূর্য মন্দিরে। আমরা এবার কোণারক সূর্য মন্দিরের দিকে যাচ্ছি, এখানে একটা টিকিট কাউন্টার আছে, চলুন তাহলে দেখা যাক। কোণারক নামটি সংস্কৃত কোণ এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত, এবং যেটি সূর্য দেবতাকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। এই মন্দিরের পরিকাঠামোর জন্য কিন্তু লোহার বিম ব্যবহার করা হয়েছিল। তো এই মন্দিরে পূজো হয় না। এই কোণারক সূর্য মন্দিরটি 1255 খ্রিস্টাব্দের পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি প্রতিস্থাপন করেন। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণারক মন্দির পুনরুদ্ধার করেন। বালির স্তূপের মধ্যে অনাদরে জঙ্গলের মাঝখানে এই মন্দির পড়েছিল। 1904 সালে বড়লাট লর্ড কার্জন এই মন্দিরটি উদ্ধার করেন। তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি কিন্তু অবলুপ্ত হয়ে যায়। আসলে আমরা যেটিকে এখন দেখি সেটা আসলে একটি নাট মন্দির। এবার টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। টিকিট 40 টাকা মাথাপিছু। এখানে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। টিকিট হচ্ছে 50 টাকা পার হেড। প্রতিদিন দুটো করে শো হয়। শোয়ের টাইমিংটা হলো মার্চ টু অক্টোবর সন্ধে 7:30 থেকে 8:10 আর 8:20 থেকে 9:00, আর নভেম্বর টু ফেব্রুয়ারি হচ্ছে 6:30 থেকে 7:10 আর 7:30 থেকে 8:10। তবে মনে রাখবেন সোমবার কিন্তু এই শো সম্পূর্ণ বন্ধ থাকে। তবে নেক্সট টাইম ইচ্ছা আছে এই শো দেখার, অবশ্যই আপনাদেরও দেখাবো, এবারে সেটা হয়ে উঠল না।
টিকিট কোনাক সান টেম্পলে ঢোকার জন্য। এই হচ্ছে টিকিট, চল। এই যে আমরা এবার ঢুকছি টিকিট দিয়ে, চলুন। ঢুকে গেলাম একজন, আর এই দুটো টিকিট। মন্দিরের মূল প্রবেশপথেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে দুজন অতিকায় প্রহরী, না জীবন্ত কোনো প্রহরী নয়, যুদ্ধের হাতিকে পিষে ফেলতে থাকা দুটি বড় বড় সিংহ মূর্তি, যারা প্রতীকী অর্থে পাপ আর অসত্যকে বিনাশ করার প্রতীক। তবে এই অর্থটি আধুনিককালের, এর মূল অর্থ হচ্ছে বৌদ্ধ ধর্মের যে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব নির্দেশ করা। তবে উপর থেকে দেখলে সম্পূর্ণ মন্দিরটি একত্রে সূর্য দেবতার শ্রেষ্ঠত্ব আর মহিমাই প্রকাশ। এই যে মন্দিরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে নাট মন্দির। মেন মন্দির কিন্তু অনেক কাল আগেই ধ্বংস হয়ে গেছে। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাটমন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে দেবে আছে। মন্দিরের দেউল এখনও 200 ফুট উঁচু। পূর্ব দিকে মুখ করে রাখা হয়েছে এর প্রবেশদ্বার এবং দেবতার আসন বেদি, ফলে প্রতিদিন ভোরবেলায় সূর্যের প্রথম আভা সরাসরি দেবতাকে ছুঁয়ে যায়। ভারতবর্ষের বাইরে থেকে আনা খান্দালাইত পাথরে নির্মাণ কাজ সম্পন্ন করা হয় এর। অন্যদিকে পুরো মন্দিরে রয়েছে 12 জোড়া নিখুঁত সূর্য ঘড়ি, যেগুলি দিয়ে মিনিট পর্যন্ত সঠিকভাবে হিসাব করা যায়। 12 জোড়া সংখ্যাটা একটু চেনা চেনা লাগছে না? হ্যাঁ, কোণারক সূর্য মন্দিরের 12 জোড়া রথের চাকার প্রতিটি এক একটি সূর্য ঘড়ি। আগেই উল্লেখ করা হয়েছে কোণারক সূর্য মন্দিরটি রাজা নরসিংহদেব নির্মাণ করেন। এই তথ্য নিয়ে ইতিহাসবিদগণের মধ্যে বিতর্ক প্রায় নেই বললেই চলে। তবে বিতর্ক আছে এর নির্মাণকাল এবং স্থান নিয়ে। কিছু উৎসের মতে এই সূর্য মন্দিরের নির্মাণ কার্য প্রাথমিকভাবে বিহারে শুরু হয়, তবে 1250 খ্রিস্টাব্দে, অর্থাৎ যে বছর এর নির্মাণ কাজ শেষ হয়েছে বলে আমরা জেনেছি, কোনো কারণে এর নির্মাণ কাজ থেমে গিয়েছিল। অসমাপ্ত থাকার দরুন কয়েক বছরের মধ্যেই এটি ভেঙে পড়ে। পরবর্তীতে উড়িষ্যার বর্তমান স্থানটিতে শুরু হয় এর নির্মাণ কাজ এবং শেষ হয় 1270-এর দশকে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরের দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে 8 প্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই প্রথমেই আমি দেখিয়েছি রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে, আর তলায় মানুষ পড়ে রয়েছে। আমরা এখন বসে রেস্ট নিচ্ছি।
প্রচণ্ড গরম, তেমনি রোদ উঠেছে, হাওয়ার দেখা নেই, মানে খুব কষ্ট হচ্ছে। তাই মন্দিরের কাছে গাছের নিচে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি, একটু পরেই বেরিয়ে চলে যাব। অভিজাত মননে নির্মিত এই মন্দিরের ত্রুটিহীন পরিমাপ, নকশা আর চোখ ধাঁধানো সব পাথুরে খোদাই কাজ যুগে যুগে মধ্যযুগীয় স্থাপত্যকলা ও নির্মাণ শৈলীর জয়গান গেয়ে চলেছে। পুরো মন্দির জুড়ে হাজারো ভাস্কর্যে ফুটে উঠেছে যেন পুরো মধ্যযুগীয় ভারতেরই চিত্র। নরনারীর প্রেম, ঝগড়া ফ্যাসাদ, বিরহ বিচ্ছেদ কলহ কিংবা রাজ দরবারের চিত্র, রাজকবির গান, নর্তকীদের রাজসভায় নাচ আর যুদ্ধ ময়দানের হাতি, ঘোড়া, তীর, বর্ষা, বর্ম পরিহিত সৈন্য, স্বর্গে মদ্যপানরত দেবদেবী আর আকাশে উজ্জ্বল চাঁদ সূর্য সবই আছে সেই সব ভাস্কর্য আর খোদাই করা চিত্রকর্মে। কোণারকের সূর্য মন্দিরটি কখনোই পুরোপুরি ভেঙে পড়েনি, এ ব্যাপারে প্রায় সবাই একমত। তথাপি মন্দিরটি বর্তমানে পুরো অক্ষত নেই, বিভিন্ন সময় মন্দিরের বিভিন্ন অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। সেগুলো নিয়ে রয়েছে একটি মুখরোচক গল্প, যা যুগে যুগে এই মন্দিরের পুরোহিতদের মুখে মুখে চলে আসছে। গল্পটি একটি শক্তিশালী চুম্বকের। বলা হয় সূর্য মন্দিরের ঠিক মাথায় ছিল একটি অত্যাধিক শক্তিশালী এবং বড় চুম্বক। এর চারপাশের দেওয়ালে ছিল তুলনামূলকভাবে কম শক্তির চুম্বক, ফলে কেন্দ্রের চুম্বকটির আকর্ষণে পুরো মন্দিরের কাঠামো ভারসাম্যপূর্ণ থাকত। কিন্তু ঝামেলা বাধে মন্দিরের অদূরে চন্দ্রভাগা নদীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে। এই চুম্বক এত শক্তিশালী ছিল যে এর কারণে নদীতে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজগুলোর কম্পাস দিক নির্ণয় ভুল করে ফেলত, কোনো কোনো জাহাজ তো ডুবেই যেত। এ কারণে মুসলিম বণিকরা, আফগান নাকি পারস্যের এরকম কোনো পরিচিতি এখনো পাওয়া যায়নি, একবার কোণারককে জাহাজ ভিড়িয়ে ছিনিয়ে নেয় মন্দিরের মাথার ওই বড় চুম্বকটি, তাতেই ভারসাম্য হারিয়ে ধসে পড়ে মন্দিরটি। এর চেয়েও দুর্বল আরও একটি গল্প প্রচলিত আছে, সেটি কালাপাহাড়কে নিয়ে। 15 শতকে কালাপাহাড়ের আক্রমণে কোণারক সূর্য মন্দির একবার ধসে পড়েছিল বলেও দাবি একটি ছোট অংশে। এছাড়া রয়েছে নৃত্যকক্ষ, ছায়াদেবীর মন্দির ও মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে কিন্তু ডান্স ফেস্টিভ্যাল। সেই সময় বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন বহু নৃত্যপ্রেমী মানুষ। পরবর্তীতে 1984 সালে ইউনেস্কো যখন কোণারককে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, তখন থেকে বিদেশি পর্যটকদের ভিড়ও বাড়তে থাকে এখানে। বিশেষ করে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে পর্যটকদের ঢল নামে, কারণ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হয় বাৎসরিক চন্দ্রভাগা মেলা, যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি ধর্মীয় উৎসব। আর দীর্ঘ 800 বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক এই মন্দিরের আধ্যাত্মিকতার টানে প্রতিদিন এখানে ছুটে আসে শত শত ধর্মপ্রাণ মানুষও, যাদের জন্য এটি একটি তীর্থস্থানও বটে। ধর্ম, আধ্যাত্মিকতা, প্রত্নতত্ত্ব, প্রাচীনত্ব আর নির্মাণশৈলী সব মিলিয়ে কোণারকের সূর্য মন্দির একটি অনন্য, অসাধারণ।